তালিকাভুক্ত বাংলাদেশি অপরাধীরা কাজ পাবেন না ব্রিটেনে। বাংলাদেশ সহ ইউরোপীয় দেশগুলোর তালিকাভুক্ত অপরাধীদের কাজ দেবে না ব্রিটেন, এই জন্য দেশটি নতুন এক বিধি আরোপ করতে যাচ্ছে। এই বিধি অনুসারে কাজের ভিসার জন্য আবেদনকারীদের ফর্মের সঙ্গে নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অপরাধে জড়িত না থাকা সনদ জমা দিতে হবে। এপ্রিল মাস থেকে এই বিধি কার্যকর শুরু হতে পারে। প্রস্তাবিত এই বিধিমালা অনুসারে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত দেশগুলো থেকে শিক্ষক, সেবিকা ও সমাজকর্মী হিসেবে ব্রিটেনে বসবাস ও কাজের ভিসার টাওয়ার টু ভিসা আবেদনকারীদের এখান থেকে ফর্মের সঙ্গে নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক কর্মকাণ্ডে না থাকা সনদ যুক্ত করতে হবে। এই বিধিটি এখন ব্রিটেন পার্লামেন্ট অনুমোদনের অপেক্ষায় আছে। বিধিটি অনুমোদিত হলে ভিসা আবেদনে বর্তমানে অপরাধমূলক তথ্যের স্বেচ্ছায় স্বীকারোক্তির যে বিধান রয়েছে তা বাতিল হয়ে যাবে। শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করবেন এমন অভিবাসীদের জন্য এই বিধিটি বিশেষভাবে কার্যকর হবে। ব্রিটেনের অভিবাসন মন্ত্রী রবার্ট গুডউইল বলেন, সমাজের ঝুঁকিপূর্ণ মানুষদের নিয়ে বিদেশি অপরাধীদের কাজ করার কোনো সুযোগই থাকা উচিত নয়। অপরাধীদের ভিসা না দেওয়ার অধিকার আমাদের আগে থেকে আছে। অপরাধীদের তথ্য যাচাই শিশু ও ঝুঁকিপূর্ণ প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা অতিরিক্ত আরেকটি স্তর তৈরি করবে। Yeah.